আসসালামু আলাইকুম সুপ্রিয় পিপাসু ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধান সংশোধনী মনে রাখার সহজ কৌশল নিয়ে বাংলাদেশ সংবিধান এ যাবৎকালে সতেরোবার সংশোধিত হয়েছে প্রথম যে চারবার সংশোধন সেটি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটার জন্য একটা সহজ টেকনিকে আমরা মনে রাখতে পারি বঙ্গবন্ধু যে চারবার সংবিধান সংশোধন করেছেন সেটি সেটির টেকনিকটি হচ্ছে যুদ্ধ জরুরি সীমানার জন্য রাষ্ট্রপতি এক নম্বর যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার দুই জরুরি জরুরি দিয়ে বুঝিয়েছে জরুরি অবস্থা ঘোষণা শুধুমাত্র রাষ্ট্রপতি করতে পারবে তিন সীমানার জন্য দিয়ে বুঝিয়েছে বেলুবাড়ির সীমানাকে ভারতের কাছে হস্তান্তর চার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্বারা বুঝিয়েছে বাকশাল কায়েম অর্থাৎ এক রাষ্ট্রপতির হাতেই সমস্ত ধরনের ক্ষমতা আর জিয়াউর রহমান সংবিধান সংশোধন করেছেন একবার সেটি হচ্ছে পঞ্চম সংশোধনী সামরিক শাসনের বৈধতা ষষ্ঠবার সংশোধন করেছেন আব্দুল সাত্তার বিচারপতি আব্দুল সত্তার যেভাবে সংশোধন করেছিলেন সেটি হচ্ছে উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন তারপর হুসাইন মোহাম্মদ এরশাদ সংবিধানকে চারবার সংশোধন করেছেন একটি টেকনিকের মাধ্যমে আমরা বিষয়টি মনে রাখতে পারি বৈধ করল ইসলাম দুই নারী বৈধ করল ইসলাম দুই নারী সাত নম্বরে বৈধ করল দ্বারা বুঝিয়েছে নিজেকে বৈধতা দান অর্থাৎ সামরিক শাসনের বৈধতা দান করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ তারপর অষ্টম যে সংশোধনী সেটা ছিল ইসলাম বৈধ করল ইসলাম ইসলাম দিয়ে এখানে বুঝিয়েছে ইসলামকে রাষ্ট্রধর্মের যে মর্যাদা সেটিও দান করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ তারপর নয় নম্বর যে সংশোধনী সেটি ছিল রাষ্ট্রপতি পদে দুই মেয়াদে সীমাবদ্ধ রাখা আমরা জানি বর্তমান পর্যন্ত এই পদ্ধতিটি চালু আছে রাষ্ট্রপতি দুইবারের অধিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না বৈধ করল ইসলাম দুই দুই দ্বারা বুঝিয়েছে রাষ্ট্রপতি দুই মেয়াদের মধ্যে সীমাবদ্ধ রাখা নারী নারী দ্বারা বুঝিয়েছে তিরিশ আসনের মহিলাদের জন্য দশ বছরের জন্য সংরক্ষণ তিরিশটি আসন মহিলাদের জন্য দশ বছরের জন্য সংরক্ষণ তারপর যে চারবার সংশোধন সেটি করছে খালদা জিয়া বেগম খালদা জিয়া চারবার সংশোধন করেছেন আমরা সহজেই বিষয়টি মনে রাখতে পারি এস এস সি দিয়ে এস দিয়ে বুঝিয়েছে শাহাবুদ্দিকে শপথে ফিরিয়ে নেবার বিধান এগারো নম্বর সংশোধনী আর বারো নম্বর সংশোধনী বুঝিয়েছে এস দ্বিতীয় যে এস সেটি দিয়ে বুঝিয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা তেরো নম্বর সি সি দ্বারা বুঝিয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এই তিন তিন আরেকটি বিষয় হচ্ছে চোদ্দ নম্বর যে সংশোধনী সেটির মধ্যে অনেকগুলো বিষয় ছিল সেটি আমরা একটি টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি পঁয়তাল্লিশটি ছবি তুললে কম অর্থ শপথ করছে তিন বৃদ্ধ পঁয়তাল্লিশ দ্বারা বুঝিয়েছে নারীদের আসন পঁয়তাল্লিশটি আসনে বৃদ্ধি করা পূর্বে কিন্তু এরশাদার আমলে ছিল তিরিশটি কিন্তু খালদা জিয়ার আমলে হলো পঁয়তাল্লিশটি এবং দশ বছরের জন্য বৃদ্ধি করলো ছবি তুললে দ্বারা বুঝিয়েছে সরকারিভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছবি সংরক্ষণ ও প্রদর্শন সরকারি যে অফিস আদালত সেগুলোর মধ্যে সংরক্ষণ সেটিও কিন্তু চোদ্দতম সংশোধনের একটা অন্যতম বিষয় কম কম দিয়ে বুঝেছে কমা ব্যবহার অর্থ বিলের পরে কমার ব্যবহার তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে শপথ স্পিকার ব্যর্থ হলে নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাবেন তিন বৃদ্ধ দ্বারা বুঝিয়েছে প্রধান বিচারপতির বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টিতে রূপান্তর পিএইচসি চেয়ারম্যানের বয়স পঁয়ষট্টি এবং হিসাব নিরীক্ষকের বয়স পঁয়ষট্টিতে উন্নীতকরণ পনেরো নম্বর যে সংশোধন সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি এবং আমরা জানি তেরো নম্বর যে সংশোধন ছিল সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন এবং পনেরো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি অর্থাৎ তেরো হচ্ছে পনেরোর পরিপূরক বা পনেরো হচ্ছে তেরোর পরিপূরক আরও যে দুটি আছে পনেরো নাম্বার সংশোধনীর মধ্যে অন্তর্ভুক্ত সেটি হচ্ছে নারীদের আসন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশে উন্নতিকরণ উন্নীতকরণ তারপর হচ্ছে সাতই মার্চের বাসন স্বাধীনতার ঘোষণার পত্র সংযুক্তকরণ এটি হচ্ছে পনেরো নম্বর সংশোধনীর অন্তর্ভুক্ত এবং ষোলো নম্বর সংশোধনীর মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে বিচারপতি অপসারণ সংসদের হাতে নিয়ন্ত্রণ দেওয়া বিচারপতিদেরকে অপসারণের যে ক্ষমতা সেটা সংসদের হাতে হস্তান্তর ছিল ষোলো নম্বর সংশোধনীর অন্তর্ভুক্ত বিষয় তারপরে একটি বিষয় মনে রাখতে হবে যেটি হচ্ছে সতেরোতম সংশোধনী সতেরোতম সংশোধনীতে উল্লেখযোগ্য বিষয় ছিল পঁচিশ বছরের জন্য পঞ্চাশটি আসন শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত করণ এই হলো বাংলাদেশ সংবিধানের সতেরোবার সংশোধিত হওয়া সংশোধনীগুলি আশা করি ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে